আচ্ছা তাহলে আমাদের কি করার কথা ছিল? ডেলিস আছে না? আচ্ছা কানেকশন ওকে, তাহলে যে ডেলিস আছে আমরা এখান থেকে গিয়ে ডেলিস যাচ্ছি। কানেক্ট হচ্ছে একটু, ডেলিসটা একটু মানে লোড হতে একটু সময় নেয়, তাই না? এই যে চলে আসছে, অটোমেটিক রেজিস্ট্রেশন করা ছিল এখানে, এত চেষ্টা করছি ভাই এখান থেকে পারলাম না। এই তো আমার তো চলে আসলো, তো আমি এই লিংকটাকে করতে যাচ্ছি, এই লিংকটা চলে আসলো, তারপর এই যে টাইটেল চলে আসছে, বলতেই পারিনি এই ওইটা কি গ্রামীণের মডেল লাগাবো? গ্রামীণ সিম, হ্যাঁ গ্রামীণ সিম মডেল লাগানো, স্পিড ভালো থাকতে হবে। হ্যাঁ স্পিড এখানে একটু স্লো, কিন্তু তারপর একটু ভালো ছিল স্পিড। তারপর এখানে ট্যাগ বসাতে হবে, এখানে কয়েন বসাতে হবে, এন্ড দেন সেভ লিংক। সাপোজ আমি ট্যাগ এখানে দিচ্ছি যে এই পোস্টার মধ্যে যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করছি সেটা দিলাম। সাপোজ দিতেছি যে যেমন ন্যাচারাল বিউটি, এটা একটা কিওয়ার্ড। এটা কি ট্যাগ গুলো লেখার সময় অবশ্যই কমা স্পেস দেবেন। হ্যাঁ কমা দিবেন, স্পেস না দিলেও সমস্যা নেই, কমা দিতে হবে। তারপর আবার এটাও রাখলাম পুরোটাই, হ্যাঁ সেপারেট বাই কমা, আপনি ইয়েতে সমস্যা নেই। তারপর আবার কমা দিয়ে বিটভুল বাংলাদেশ, ও আরেকটা কথা, এটা সরি বিটভুল বাংলাটা ভুলেছি, আচ্ছা তাহলে এভাবে লিখবেন, হ্যাঁ এভাবে লিখবেন। তারপর কমেন্টে আপনি কমেন্ট করবেন যে দিস পোস্ট ইজ অ্যাবাউট এই ব্যাপারটা নিয়ে, বা দিস সাইট ইজ অ্যাবাউট, বুঝতে পারছেন না? মানে আপনার যে পোস্টটা থাকবে সেই পোস্ট রিলেটেড একটা কমেন্ট করবেন, ঠিক আছে না? বুঝতে পারেননি যে আমার এই রোলটাতে যে পোস্টটা আছে আপনি সেই রিলেটেড কমেন্ট করবেন। সাপোজ আমি দিয়েছি যে আচ্ছা এইভাবে একটা এখানে কমেন্ট করবেন। সাপোজ আমি এটা আমার মতো করে এখানে দিলাম, কমেন্ট করার পর সেভ লিংক, সেভ লিংকে ক্লিক করলে সমস্যা নেই, এটা লোড হলে ঠিক হয়ে যাবে। এটাতে ইয়ে করা নাই, এখন আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে। অনলিমি কোথায় করে রাখবেন আপনি? অনলিমি আপনি ফেসবুকে করে রাখতে চাচ্ছেন সেটা? অনলিমি ফেসবুকে করে রাখতে চাচ্ছেন সেটা বলতেছেন? সরাসরি ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসলো, শুধু রাখবেন যে এতটুকু লিংক রাখার পর, তারপর আপনি রিলোড করলে এরকম পেজ চলে আসবে। এখানে আপনার নাম থাকবে, কতটা লিংক সাবমিট করবেন সেটা থাকবে, ঠিক আছে? তারপর আপনি এখানে অ্যাড লিংক করলে নতুন লিংক অ্যাড করার জন্য বার পাবেন, বুঝতে পারছেন? সাপোজ আমি ওই লিংকটা অ্যাড করতে চাই, সাপোজ এই লিংকটা অ্যাড করব, বা এটার অন্য একটা পোস্ট, এটা অ্যাড করা হয়ে গেছে,
অন্য একটা পোস্ট, সাপোজ এইটা। হ্যাঁ, এখান থেকে যাস, এটা কপি লিংক লোকেশন করে হ্যাঁ সেটা তো করতে বলছি, সেটা বলছি না করতে, তাই না? ডেলিভারি সেটা করবেন। তো এই যে সাপোজ এই এটা একটা পোস্ট না, এটার উপর ক্লিক করলে তো আমরা এই পোস্টটাতে চলে যাবো। না গিয়েও মানে সাপোজ আপনি একবার এখান থেকে ঢুকে ডেলিভারি ঢুকলেন, তাই না? প্রতিবার তো এভাবে আপনাকে ঢোকার দরকার নেই, কারণ ডেলি শেষে আপনি এভাবে আসেন, তাই না? তারপরে যে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনি যে অ্যাড এ নিউ লিঙ্ক করার অপশন পাচ্ছেন, তাই না? করার পর আমি যেটা করতেছি যে এখানে কোন লিঙ্কটা বসাবো, সেটা সাপোজ আমার এই লিঙ্কটা বসাবো। হ্যাঁ, তো এই লিঙ্কটা কিন্তু আমি কোথা থেকে নিলাম, এই যে এখান থেকেও নিতে পারতাম, যে এভাবে এখান থেকে নিয়ে এই যে কপি লিঙ্ক লোকেশন, এভাবে যতগুলো পোস্ট আছে এখানে, তাই না? এই পোস্টগুলো লিঙ্কটা কপি করে নিয়ে এখানে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দেবেন। ওকে, তারপরে যে অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্ক করলে তারপরে আপনার ট্যাগ কমেন্ট লেখা, এই যে ট্যাগ কমেন্ট লেখার অপশন চলে আসবে, টাইটেল অলরেডি চলে আসছে, তারপর ট্যাগ দেবেন, কমেন্ট দেবেন, অ্যান্ড সেভ লিঙ্ক। হুম, সাপোজ হ্যাঁ রেকর্ড হচ্ছে এটা, সাপোজ এখানে আবার হুম হ্যাঁ জি হ্যাঁ 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 26টা পোস্ট দেখতে পারে বলতে, সেটা আপনার আপনি যে সোশ্যাল বুক মার্কিং পুরোটা লিঙ্ক করতে হয়, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে, কারণ আপনার একটা পোস্টের লিঙ্কের সঙ্গে তো আরেকটা পোস্টের লিঙ্ক করা হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার মেইন ডোমেনটা কি, সেটা সাধারণত হোম পেজের ভিতরে থাকে, মেইন যে ডোমেনটা সেটা মূলত আপনার হোম পেজের ভিতরে থাকে। আপনারা কি ব্লগার ডট কম থেকে সাইট করছেন, আপনি কি এখানে অন্য কোনো পেজ অ্যাড করছেন? করেননি মনে হয় পর্যন্ত, যেমন এখানে একটা পেজেই শুধু, এটাই হোম পেজ, বাট এখানে কোনো পেজ অ্যাড করা নাই। আপনি অনেক সাইট ঘুরতে গিয়ে দেখেন না যে সেখানে অনেক পেজ থাকে, আপনি কি সেটা করছেন? সেটা করেননি, আপনার মূলত ওইটা হচ্ছে হোম পেজ। কিন্তু যখন আপনি অনেক পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের ভিতরে যখন আপনার আলাদা আলাদা পোস্ট থাকবে, তাই না, তখন লিঙ্কগুলো তো অবশ্যই আলাদা হবে। হ্যাঁ, সাপোজ আমি এখন দেখেন, এটা যদি হোম পেজ আমরা যদি যাই, সাপোজ এখানে হোম পেজে যাচ্ছি, দেখেন তখন অন্য একটা পোস্ট, হোম পেজে গেলে এই পোস্টটা, তাই না? কিন্তু আমরা যদি এখন অন্য একটা লিঙ্কে যাই, সাপোজ এর ফেব্রুয়ারিতে করা একটা, সরি এটা ক্লিক হয়ে গেছে, আচ্ছা হোম পেজ থেকে সাপোজ আমরা এইটাতে, হ্যাঁ, বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এই লিঙ্কটা যদি আমরা কপি করে অন্য জায়গায় টেস্ট করে দেখি, তাহলে দেখবেন যে সরাসরি এ দেখেন অন্য পোস্ট চলে আসছে না, তার এই লিঙ্কটা আর এই লিঙ্কটা তো আলাদা, এটা হচ্ছে এর হোম পেজের লিঙ্ক, হোম পেজের লিঙ্ক। হ্যাঁ, আর এই লিঙ্কটা তো অবশ্যই আলাদা, এভাবে প্রতিটা লিঙ্কে লিঙ্কে আপনার সোশ্যাল বুক মার্কিং করতে হয়। হ্যাঁ, কিওয়ার্ড তো আপনার একবারে সিলেক্ট করে নিছেন আপনার টোটাল ওয়েবসাইটের জন্য, আর এটাও সুবিধা হয় যে প্রতিটা পেজের জন্য আপনাদের, বা প্রতিটা হ্যাঁ প্রতিটা পেজ থাকবে, প্রতিটা পেজের জন্য আপনি যে আলাদা আলাদা কিওয়ার্ড নির্ধারণ করতে পারেন সেটা আরো ভালো হবে, তাই না? বা প্রতিটা পোস্টের জন্য আপনার, হ্যাঁ হ্যাঁ, তো মেইন কিওয়ার্ডটা তো আপনার থাকবেই, টেকনোলজিটা থাকবেই, তাই না? এর পাশাপাশি আপনি রিলিভেন্স অন্যান্য কিওয়ার্ডগুলো বসাই দেবেন, তাই না? হ্যাঁ, তো সাপোজ এখানে আবার ওই কথাটা লিখতেছি, আচ্ছা ইউ আর
আচ্ছা সাপোজ এটা আমি একটা কমেন্ট করলাম, হ্যাঁ মানে এই পোস্টটা সম্পর্কিত, হ্যাঁ তো আমি এমনিতেই এটা করে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো যেটা লিংক দিলে ভালো হয় সেটা মানে কমেন্ট করলে ভালো হয় সেটা করবেন। তারপরে সেভ লিংক, একটা না কয়েকটা আছে, সবগুলোকে নিয়ে এসইও এর কাজ করিনি, কিছু অন্য কাজের জন্য ওগুলো দিয়ে রেখে দিছি। এই যে এখানে সেভিংটা হলে নেটের প্রবলেমের কারণে একটু এরকম দেখায়, নেট স্পিড একদম কমে। আচ্ছা সেভ হবে, হ্যাঁ এভাবেই সেভ হবে, নেটের প্রবলেম থাকলে এরকম হয়, হ্যাঁ কিন্তু সেভ এভাবেই হবে, সেভ লিংক করলে সেভ হবে, সমস্যা হবে কি আরো এটাতে? হ্যাঁ 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 এই যে এখানে লিংক দেখবেন আপনি, এখানে লিংক দেখবেন, হ্যাঁ যে এখানে কতটা কতটা হলো, আপনি একটা একটা যোগ করবেন, পেজটা রিফ্রেশ করলে এখানে লিংকটা দেখা যাবে, আনলিমিটেড করা যাবে, আনলিমিটেড করা যাবে, বুঝতে পারেননি? এখানে কোনো লিমিট লাগবে না, এটা নতুন তো আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি, এখানে কয়েকটা লিংক সাবমিট করা ছিলই আগে থেকে। তো যাই হোক এভাবে পারবেন তো এটা করতে, নাকি সমস্যা হবে? রিলিজ আছে, রেজিস্ট্রেশন করার ব্যাপারটা কি দেখাই দিতেই হবে? পারবেন না, আমি সাইন আউট করে কি দেখাই দেবো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে? এই যে সাইন আপ, সাইন আপের তো ঘর চলে আসছে, সাইন আপ এখানে গিয়ে ফেসবুক থেকে সাইন আপ করবেন। না ঢুকে যাওয়ার কথা না আমার, আচ্ছা আমার এই অ্যাকাউন্টটাও তো ওইভাবে করো, তাই না? ওই অ্যাকাউন্টটা তো এভাবে করা, এখানে যে অ্যাকাউন্টটা আমি দেখালাম না সেটাও ফেসবুক দিয়ে করা এইভাবে। হ্যাঁ চেষ্টা করলে হবে, অনেক সময় নেট প্রবলেম থাকার কারণে সার্ভার জ্যাম থাকার কারণে এরকমটা হয় মাঝে মাঝে, হ্যাঁ কিন্তু হবে, না হওয়ার তো কোনো ওয়ে নেই। আমি আপনাদেরকে যেটা দিয়ে দেখালাম, যেটা দেখালাম সেটা তো এভাবেই, ফেসবুক দিয়ে সাইন আপ করা, দেখুন তারপর আপনারা এখন এখান থেকে সাপোজ আরো এগুলো অ্যাড করে নিতে পারেন, এখানে এখান থেকে এফিসিয়েন্সি ঢুকে আপনার সাইটের রেজিস্ট্রেশন করে নিয়ে সবগুলো একের উপর রেজিস্ট্রেশন পদ্ধতি তো দেখানোর দরকার নেই, তাই না? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ যেমন এই যে সাপোজ এখানে এফিসিয়েন্সি, আপনি চাইলে কানেক্ট উইথ ফেসবুক করতে পারেন অথবা নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন, এদের অ্যাকাউন্ট করার অন্য যেটা সিস্টেম আছে সাপোজ দেখাই দিচ্ছি, এটা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ইউজার নেম নিউ পাসওয়ার্ড তারপরে এই ক্যাপচাটা দিতে হবে দিয়ে সাইন আপ করবেন, তাই না? তারপর কি করতে হবে আপনাকে, ওই তো সাইন করতে হবে, ইউজার নাম বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, সাইন ইন করবেন, করার পর সেম টু সেম আগের মতোই আপনার লিংক অ্যাড করে দেবেন, যদি কোথাও ট্যাগ চায় তাহলে ট্যাগ বসাই দেবেন, আর যদি কোথাও কমেন্ট চায় ট্যাগ কমেন্ট দুইটাই বসাই দেবেন, এগুলো তো দেখানোর কিছু নেই, পারবেন না হলে করতে এগুলো? আচ্ছা ডেলিসিয়াস নিয়ে সমস্যা হবে আপু, মাঝে মাঝে সার্ভার যদি একটু ইয়ে থাকে জ্যাম থাকে আর নেট স্পিড খারাপ হলে একটু সমস্যা করে, তবে সমস্যার কথা নাই, আমি তো এখনই দেখালাম এখান থেকে, তাই না? এভাবে কিন্তু করতে হবে। আচ্ছা হোক তাহলে এটা থাক, আজকে আমাদের মানে মেন যেটা আলোচনার বিষয়, তারপর আপনারা ডিগে করছেন তাই না, ডিগ করছেন, ডেলি সার্চে সমস্যা হচ্ছিল এটা আর হবে না। হ্যাঁ তারপর রেডিট ট্রাই করে দেখবেন, রেডিটের সম্ভবত ব্লগ স্পটের সাইট নেবে, সম্ভবত এস্টাম্বুল আপনি নাম নিতে পারেন, হয়ে গেছে না? হ্যাঁ যেখানে যেখানে হয় সেখানে করে রাখবেন সবগুলোকে।
আর দেখবেন যে আপনার কোন সাইটটা বেশি সুবিধা দিয়ে কাজ করে। যেমন ডিগ নিঃসন্দেহে ভালো সুবিধা দেয়, শুধু লিঙ্ক সাবমিট করলে হয়ে যাচ্ছে, তাই না? ডেলিশাসও কিন্তু এরকম, ডেলিশাসটা কিন্তু খারাপ না। আপনার যে এটা একটু লোড হতে সময় নেয় পেজটা, তাছাড়া এটাতে কোনো সমস্যা হয় না, ডেলিশাসে করতে পারেন। এখন আজকে আমরা যেটা আলোচনা করব মেইনলি গেস্ট হোস্টিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা, গেস্ট হোস্টিং এই বিষয়টা ব্যাকলিংক তৈরি করার জন্য বা আপনার ওয়েবসাইটে প্রচার প্রসার করার জন্য অথবা আপনার নিজেরও প্রসার করার জন্য গেস্ট হোস্টিংটা অনেক বড় একটা কাজ। তাহলে গেস্ট হোস্টিং এর মাধ্যমে কি হচ্ছে, আপনার সাইটের ব্যাকলিংক হচ্ছে আর সাইটের প্রসার প্রসারণও বাড়তেছে বেশি করে, আর আপনার নিজেরও ব্যক্তিগতভাবে নিজেরও প্রসার হবে গেস্ট হোস্টিং এর মাধ্যমে। তো যাই হোক, আমরা গেস্ট হোস্টিং করবো কিভাবে আর সাইট গুলো খুঁজে বের করবো কিভাবে সেটা আমাদের কথা না। এখন সাইট খোঁজার জন্য কি আমরা ড্রপ মেরিং এ যাব, তাই না? ড্রপ মাই লিংক, কেন কি ইমেল একটা একটা যদি কোথাও সাইন আপ করতে সমস্যা হয় তাহলে তো সমস্যাই হবে। হ্যাঁ, একটা হ্যাঁ কি সমস্যা আছে? হ্যাঁ, এখনো কি সমস্যাটা আছে ওখানে? এখানে হচ্ছে না, সাইন আপ বাটন আসেনি তখন। আপনার সাইন আপ বাটন আসেনি আগে? কেন সাইন আপ বাটন আসবে না? সাইন আপ বাটন তো অবশ্যই থাকবে। হ্যাঁ, এটা সাইন আপ করার পর আছে। আপনি যখন প্রথম মেইন পেজে ঢুকবেন না তখন আপনি এরকম আসবে না, এখানে সাইন আপ করতে হবে। সাইন আপের পেজ আসবেই। আচ্ছা হোক, যদি সাইন আপ করতে না পারেন তাহলে লগ ইন অপশনটা আছে না? লগ ইনে গিয়ে দুই তিনবার একবার আসলে ভুল ট্রাই করে দেখবেন আপনাকে, অথবা লগ ইনের নিচে দেখবেন আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থাকতে পারে। আপনাদের কি হয়নি ড্রপ মেইলে গিয়ে অ্যাকাউন্ট করা? হয়েছে তো, কালকে তো করছে। আপনার হয়েছে না? হয়েছে তো সবাই, আপনার হওয়া কারণ কি? ট্রাই করে দেখেন হবে। হ্যাঁ হুম হুম হ্যাঁ, ক্যাটাগরিতে গেস্ট পোস্ট দেবেন। হ্যাঁ, ক্যাটাগরিতে আমরা গেস্ট পোস্ট যেহেতু করবো, আর এখানে আপনি অনেক ক্যাটাগরি আছে, আরও সাব ক্যাটাগরি আপনি এখান থেকে ইচ্ছা মতো বাছে নেবেন, বাছাই করে নেবেন। তো সাপোজ আমরা দিচ্ছি যে এই যে অ্যাকসেপ্টিং গেস্ট পোস্ট অথবা সাবমিট আর্টিকেল অথবা সাবমিট গেস্ট পোস্ট, হ্যাঁ সাবমিট এর কন্টেন্ট রাইট ফর আস। সাপোজ সাবমিট গেস্ট পোস্টে আমরা যাচ্ছি, হ্যাঁ সার্চ করব। হ্যাঁ সাবমিট গেস্ট পোস্ট, দেন দেখেন দেখেন এরকম অনেক এখানে অনেক প্রায় অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, 88,000। তো আমরা ফার্স্ট যে সাইটাস সেটাতে ঢুকলাম, সরাসরি আপনার গেস্ট পোস্ট করার জন্য যে জিনিসটা সেটাই মূলত এরা দেখায়। হ্যাঁ কয়েকটা খুলে নিয়ে দেখাচ্ছি, আচ্ছা আমরা আরো একটা খোঁজ করি, ওটা হোক রাইট ফর আস।
আর গেস্ট পোস্ট করবেন মূলত, গেস্ট পোস্টের কথা বড়দিন মানে একটু বলছিলাম তাই না, গেস্ট পোস্টের কথা। গেস্ট পোস্টটা মূলত হচ্ছে যে আপনি অন্যের সাইটে গিয়ে আপনার লেখা কোনো আর্টিকেল সেখানে পোস্ট করবেন গেস্ট হিসেবে, তাই না? এটা হচ্ছে গেস্ট পোস্ট। তো এই গেস্ট পোস্টের মাধ্যমে কি কি হচ্ছে, আপনার সাইটের যদি আপনি লিঙ্ক দিয়ে দেন সেই পোস্টের মধ্যে, সাইটে একটা ব্যাক লিঙ্ক হচ্ছে আপনার নিজেরও প্রচার বাড়তেছে কিন্তু। আর সেখান থেকে সাপোজ আপনি যদি গেস্ট পোস্ট নিয়মিত করতে পারেন আর আপনার লেখার ধরনটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই পাঠকেরা আপনার মানে যারা ওয়েবসাইট ভিজিট করে ভিজিটররা আপনার অবশ্যই অনুসারী হবে যে না ইনি তো ভালো পোস্ট করে, না পোস্টগুলো আমাকে করতে হবে, তাই নাকি? হ্যাঁ এটা হয়েছে মোবাইল দিয়ে। হ্যাঁ তাহলে কি বললাম, তো ভিজিটররা যদি মনে করে যে আপনার পোস্টগুলো অনেক ভালো মানের, তাহলে অবশ্যই পরবর্তীতে আপনার পোস্টের অপেক্ষা তারা থাকবে। আপনি যখন যতবার পোস্ট করবেন অবশ্যই আপনার পোস্টগুলো তারা পড়বে এবং সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটকেও তারা ভিজিট করবে যদি আপনার লেখাটাকে ভালো লাগে। হ্যাঁ গেস্ট পোস্টের মূল উদ্দেশ্য এবং করতে হয়। আচ্ছা যাই হোক, এখানে আমরা একটা ওয়েবসাইট ঢুকছি, এখানে এই যে সাবমিট গেস্ট পোস্ট, এখানে এক একটা সাইটের আবার রুলস রেগুলেশন গুলো এক এক রকম। তো এখানেও বরাবর মতো এরকম আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এইভাবেই, ফার্স্ট নেম, মিডল নেম, এটা লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কন্টিনিউ। ওকে, তারপর আপনি সেখানে পোস্ট করার জন্য অপশন পাবেন। তো এটা কি পূরণ করে দেখাবো, পূরণ করে দেখ মানে আমরা আমাদের এটা কিন্তু গেস্ট পোস্ট, আলাদা কিন্তু একটা জিনিস ব্যাপার। হ্যাঁ গেস্ট, হ্যাঁ গেস্ট পোস্ট, সেক্ষেত্রে গেস্ট পোস্ট, সেক্ষেত্রে তো যাক এরকম অ্যাকাউন্ট তৈরি, হ্যাঁ রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নিয়ে তার যেমন এই সাইটের নিয়মটা হচ্ছে এরকম, বাট অন্য কোনো সাইটের নিয়ম এরকম না হতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে আবার সাপোজ অন্য একটা সাইটে যাই, এই একটা সাইট লোড হচ্ছে, আরেকটা সাইটে যাই, এটাতে যাই, এটাতে গেলাম, এক একটা সাইটের পদ্ধতি আবার এক একটা। আবার এমন অনেক সাইট আছে যেগুলোতে এরকম রেজিস্ট্রেশনের কোনো সিস্টেম আপনি পাবেন না, সেখানে কি করতে হবে ওদের একটা ইমেল দেওয়া থাকবে, ওখানে আপনার যে পোস্টটা করতে চাচ্ছেন সেই পোস্টটাই ওই ইমেল ঠিকানায় তাকে ইমেল করে দিতে হবে। আর যখন সেই পোস্টটা করবেন, যে ইমেলটা তাকে করবেন সেখানে অবশ্যই আপনার ইয়েটা দেবেন, ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবেন, তাহলে ওই সাইটের মালিক যদি মনে করে যে না আপনার পোস্টটা তাদের সাইটে পাবলিশ করার উপযুক্ত, তাহলে তারা পাবলিশ করবে। আর পাবলিশ যখন করবে তখন আপনাকে তারা ইমেলে জানাই দেবে পাবলিশ করা হয়েছে। আর এই গেস্ট পোস্টের কাজটা আপনার এসিওতে অনেক কাজে দেয় এবং এই কাজটার কিন্তু ডিমান্ড অনেক বেশি, আর কাজটা তুলনামূলকভাবে এত সহজ না অন্যগুলোর তুলনায়। কারণ আপনি যে কন্টেন্টটা লিখবেন, আর্টিকেলটা সাবমিট করবেন গেস্ট পোস্ট হিসেবে, সেটা পোস্ট করবেন, সেটা অবশ্যই ভালো মানের হতে হবে, তার মানে আপনাকে রাইটিংয়েও দক্ষ হতে হবে যদি আপনি নিজের জন্য করতে চান। আর যদি সাপোজ ক্লায়েন্টের কাজ করেন তখন কোনো চিন্তাই নেই, তাই না? ক্লায়েন্টের আপনাকে আর্টিকেল দিয়ে দেবে, তাই না? ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিয়ে দেবে, আপনি সেটাই বিভিন্ন জায়গায় পোস্ট করবেন। তো যাই হোক, এখানে আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা আছি, এখানে গেস্ট পোস্ট করার জন্য, ও সরি আমরা এই সাইটটাতে আসলাম, এখানে আবার কিছু সাইটের লিস্ট দেওয়া আছে গেস্ট পোস্ট যারা অ্যাকসেপ্ট করে, আমরা এই সাইটটাতে আসছি না, এই সাইটের ভিতরে আর কিছু সাইটের লিস্ট দেওয়া আছে যে এই সাইটগুলোতে ঢুকে আমরা গেস্ট পোস্ট করতে পারবো। হ্যাঁ তো সাপোজ আমরা এটাতে যাই, নোবেল পাবলিসিটি, অথবা আরো যেতে পারি এটা দিতে পারি। আপনাদেরকে এভাবে খুঁজে খুঁজে সবগুলো বের করে এক একটা নিয়ম কানুন দেখে আসতে হবে যে কোনটা কি রকম। তো যে কথাগুলো বললাম এটা তো মনে থাকছে, তাই নাকি? যে কোথাও রেজিস্ট্রেশন করার পদ্ধতি আছে, আবার কোথাও কি আছে যে ইমেইলে তাদেরকে পাঠাতে হয়, যে ইমেইল করে আপনার ইমেল পাঠাতে পারেন না কাউকে, ইমেল করতে পারেন তো সবাই,
হ্যাঁ, তাহলে ওখানে জিমেইল ঠিকানাটা থাকবে, সেখানে আপনার পোস্টটা ইমেইল করে দেবেন। তো সূচনামূলক একটা কথা লিখবেন আপনারা যে আমি আপনার সাইটে গেস্ট পোস্টিং করতে আগ্রহী, হ্যাঁ আমার পোস্ট করুন এই রিলেটেড হবে নিচে আমার এই পোস্ট। তো পোস্টটা যখন লিখবেন তখন পোস্টের শেষে আপনার সাইটের লিঙ্কটাও একটা কিওয়ার্ডের মধ্যে ট্যাগ ইউজ করে লিঙ্কটাও দিয়ে দেবেন। দেখ এখানে লোড হতে একটু দেরি করছে, আস্তে হবে, এইটা যেমন হয়ে গেছে এটাতে এই যে গেস্ট পোস্টস, হ্যাঁ এই যে গেস্ট পোস্টসে আপনার ক্লিক করবেন। মানে এসবের এক একটা নিয়ম কিন্তু এক এক রকম, গেস্ট পোস্টের সাইট গুলোর এক একটা নিয়ম এক এক রকম, আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, আপনার এখান থেকে ঢুকেও ব্যাকলিঙ্কের কাজ করতে পারেন, হ্যাঁ এখান থেকে ব্যাকলিঙ্কের কাজ করা যাবে, যে কমেন্ট করতে পারবেন এই পোস্টার মধ্যে। ঠিক আছে, আপনার যে সেদিন যে আপনাকে একটা লিস্ট দিচ্ছিলাম না, একটা তো লিস্ট দিচ্ছিলাম আপনাদের, হ্যাঁ ব্লগ কমেন্টিং সাইটে লিস্ট। আচ্ছা সাপোজ আমি ওখানে একটা ঢুকে যাচ্ছি, লোড একটু সময় নিচ্ছে, তো এই সাইটে আমরা আছি গেস্ট পোস্ট করার জন্য। হ্যাঁ তো দেখেন এখানে একটা গাইডলাইন কিছু দিয়ে দিছে, মানে এদের নিয়ম কানুন গুলো এখন দেখেন বলে দিছে যে গেস্ট পোস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, তার পুরো গাইডলাইন এখানে লেখা আছে। আপনাদেরকে এগুলো পড়ে পড়ে, মানে এক একটা সাইটের এক এক রকম হয়ে থাকে, আপনাকে এটা পড়ে জেনে নিতে হবে। যেমন এখানে আবার এই যে এরা দিয়ে দিচ্ছে যে আপনার সাইটটা অবশ্যই 800 থেকে 1500 মধ্যে হতে হবে। ঠিক আছে, এই সাইট আপনি পোস্ট করতে গেলে অবশ্যই আপনাকে 800টা, হ্যাঁ মেইন যে পোস্টটা, আপনি যে পোস্টটাকে সাবমিট করবেন তাদের কাছে সেটা হতে হবে। তারপর আরো কি বলছে যে আপনার বায়োডাটা যেটা দিতে হয়, সেই বায়োডাটাটাও আপনার 40 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, 40 ওয়ার্ড পর্যন্ত রাখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তারপর আমি যেটাতে যাচ্ছিলাম, সাপোজ এই যে আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকে রাইট ফর আস এটাতে যাব, তো আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, আচ্ছা আমরা এখানে অনেকগুলো ট্যাব খুলছিলাম তাই না, এক একটা এক এক রকম দিয়ে দেখে আসে লাগবে। আর এই গেস্ট পোস্টের কাজটা আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করার দরকার নেই, জেনে রাখেন, জেনে রাখেন, তাহলে ভবিষ্যতে তো লাগবেই করতে, ভবিষ্যতে করতে হবে, অনেক কিছু জানতে হবে। হ্যাঁ তবে আপনার এটা কিন্তু এসইও এর জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হ্যাঁ হ্যাঁ সব দিক দিয়ে দক্ষ হচ্ছেন তখন আপনারা এই কাজটা শুরু করবেন। ঠিক আছে, যদি আপনি নিজের সেটার জন্য করতে চান তাহলে শুরু করবেন। আর সাপোজ এখন জেনে রাখতে হচ্ছে এর জন্য যে যদি ক্লায়েন্ট আপনাকে গেস্ট পোস্ট করার কাজ দেয় সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি লিখতে হচ্ছে না, সব কিছু লিখে দিচ্ছে। আবার এমন অনেক কাজ আছে এসইওর জন্য, তারা আবার করে কি একসঙ্গে রাইটিংটাও করে নিতে বলে, কন্টেন্ট রাইটার স্কিল যেসব চায় তারা কন্টেন্ট রাইটার হিসেবেও চায়, সো হাই রিকোয়ারমেন্ট থাকে। পারবেন যদি আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ পারবো আমি করতে, হ্যাঁ কভার লেটারে বলে দিতে হবে। আচ্ছা সাপোজ আমরা এইটাতে আছি, এটা একটা গেস্ট পোস্ট সাইট এন্ড এটা কিন্তু আপনার একটা ব্লগ কমেন্টিং সাইটও ছিল তাই না, শোনেন আমরা কিন্তু এটাতে এই সাইটের মধ্যে ব্লগ কমেন্টিং করার দেখাই দিচ্ছি আপনাকে ফার্স্ট দিন। তো এখানে আপনি গেস্ট পোস্টও করতে পারবেন এই সাইটটাতে, তো যে লেখা লেখা আছে কিন্তু রাইট ফর আস, হ্যাঁ
রাইট ফর আস, আপনাকে এসব একটু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। যেমন আমরা যেমন এই ড্রপ মাই লিঙ্ক থেকে তো অনেক গুলো সাইট এখানে খুঁজে পাইছি, ড্রপ মাই লিঙ্ক থেকে এই যে অনেক সাইটের লিস্ট আমরা পাইছি না এখান থেকে, আরো তো লিস্ট আছে এদিকে, অনেকগুলো লিস্ট আছে প্রায় 88,100টা। হ্যাঁ, সব সাইটগুলোতে ঢুকে ঢুকে এক একটা নিয়ম এক এক রকম হতে পারে, আপনাকে দেখে নিতে হবে সেটা। তারপর আর একটা, যেমন এখানে আরো কিছু পাইছি যে রাইট ফর আস, এরা সবাই গেস্ট কোড সাপোর্ট করে, এই সাইটগুলো সবাই গেস্ট কোড সাপোর্ট করে, আপনাকে এগুলো একটাতে ঢুকে ঢুকে সবগুলো দেখে নিতে হবে কি হবে। আচ্ছা এইটাতে আমি একটু দেখাই দিচ্ছি, এটার নিয়মটা, এটার নিয়মটা আপনার অনেকটা ইমেলের মাধ্যমে করতে হয়। লেখা আছে রাইট ফর আস, কি করতে হবে আপনাকে, এই যে ওয়েলকাম, গুড কোয়ালিটি আর্টিকেলস, ফটোগ্রাফি, মানে এই বিষয়ে আপনি এখানে পোস্ট করতে পারবেন। তো আপনাকে এই জন্য যেটা করতে হবে, এই যে কন্টাক্টে গিয়ে এদের সঙ্গে কন্টাক্ট করতে হবে সরাসরি, আপনার এখানে কিন্তু রেজিস্ট্রেশন করার সিস্টেম নাই, এই সেটটাতে সরাসরি রেজিস্ট্রেশন করার সিস্টেম নাই। এই যে আপনি এখানে, তার এখানে গিয়ে আগে কন্টাক্ট করবেন, নেম মানে তার সঙ্গে কন্টাক্ট করা, যে আপনি এই যে এখানে আপনি তাকে বলতে পারেন আপনার সাবজেক্টটা কি, যে আই ওয়ান্ট টু, হ্যাঁ, গেস্ট পোস্টার অফ ইউর সাইট দিলেন, তারপর আপনি একটা মেসেজ দিলেন এখানে, যে তার সঙ্গে আপনি কন্টাক্ট করবেন, সাবমিট করে আপনি তার সঙ্গে কন্টাক্ট করলেন যে আমি আপনার সাইটে গেস্ট পোস্ট হিসেবে পোস্ট করতে চাচ্ছি, যদি আপনি পারমিশন দেন। হ্যাঁ, তাহলে ওরাই আবার আপনাকে যে ইমেলটা এখানে দেবেন সেই ইমেলে রিপ্লাই দেবে, ঠিক আছে। এটা আসলে রেজিস্ট্রেশন না, যেমন আমাদের একটা যে সাইট দেখলাম প্রথমে, যেমন এটা ছিল আপনার রেজিস্ট্রেশন, আর মানে গেস্ট পোস্ট করার জন্য আপনি এখানে রেজিস্ট্রেশন করতেছেন, হ্যাঁ, যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর এখানে আমরা কন্ট্যাক্ট করতেছি, এখানে আমরা কন্ট্যাক্ট করতেছি, এই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে জানাতে জানাবেন যে আমি গেস্ট পোস্ট করতে চাচ্ছি, হ্যাঁ, ইমেলে জানাই দেবে। তাহলে আপনি যে ওরা যে ইমেলে আপনাকে জানা, আপনার ইমেলে জানাই দিচ্ছে, তারা একটা ইমেল ঠিকানা তো আপনাকে অবশ্যই সেন্ড করবে, তাই না, যে ইমেল থেকে পাঠাবে, তো তারা রিপ্লাই চায়, আপনি তাকে রিপ্লাই করে দিতে পারেন। তবে এক একটা সাইটের নিয়মটা এক এক রকম হতে পারে, তবে এসবের মধ্যে আর কি, এর বাইরে না, ঠিক আছে। সাপোজ আমি আর একটা সাইটে যেতে যাই, আচ্ছা এটাতে গিয়ে আমি ব্লক কমেন্ট সাইটটি দিলাম, যে ট্রাভেল ব্লক গেস্ট পোস্ট, এই যে গেস্ট পোস্ট পলিটিক্স, এরা আপনাকে এখানে আরো কিছু এখানে এদের ইয়েগুলো বলে দিছে, পদ্ধতিগুলো বলে দিছে। তো সাবমিটিং গেস্ট পোস্ট, এখানে আপনার এক একটা এক এক রকম নিয়ম হতে পারে, তো এগুলো আসলে প্রতিটার ব্যাপারে আলাদা আলাদা, আপনার একটু খুঁজে বের করে এটা দেখতে হবে যে কোনটা কি কি বলছে। যেমন এখানে আপনার আরো কিছু কথা বলছে, যে যে ইউ আর কপিরাইট ওনার অফ দ্য কন্টেন্ট বাট গিভ আস পাবলিকেশন রাইটস, যা আপনি আপনার কন্টেন্টটাকে কপিরাইট হিসেবে রাখতে পারেন বাট তাদেরকে পাবলিকেশনের অনুমতি দিতে হবে। তারপর এখানে ট্রাভেলিং ফটো, যেমন এটা আমাদের সাইটটি ছিল ট্রাভেল সম্পর্কিত, ট্রাভেল সম্পর্কিত আপনি ফটো তাদেরকে দেবেন, সেটা আবার এত পিক্সেল থেকে এত পিক্সেলের মধ্যে হতে হবে, হ্যাঁ, ওটা আপনার যে পিক্সেলটা এখানে দেবেন সাপোজ ট্রাভেল সম্পর্কিত, তাহলে আপনার সেই পিক্সেলটা এত সাইজের মধ্যে, এত সাইজ হতে হবে, কারণ তাদের সাইটে তারা যে পিক্সেলগুলো যে আছে এখানে, সাপোজ আমরা যদি দেখে আসি পিক্সেলগুলো, দেখবেন যে মানে সবগুলো কিন্তু একই রকম মাপেরই, তাই না। আপনাদের আপনারা কি সাইটে ইয়ে করছেন, পিক্সেল পিক্সেল অ্যাড করছেন, সবগুলো সাইজ কি একই রকম নাকি কম বেশি আছে, কম বেশি আছে না, সেটা সাইটের জন্য খারাপ দেখায় না, কিন্তু এখানে দেখেন যে সাইটের জন্য কিন্তু এদের খারাপ দেখাবে না, একদম ঠিক সব ফটোগুলো একই রকম, এই জন্য দাদা আপনাকে ফটোগুলো তারা বলে দিচ্ছে যে ফটোটা এত সাইজের মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপর আপনি সাপোজ আমরা এখান থেকে ঢুকে আসি, দেখি সাবমিট গেট কোডস, আমরা এখান থেকে দুই একটা এতে ঢুকছিলাম, তাই না, এই যে যেমন এই সাইটটাতে, আবার এই সাইটটাতে সাবমিট করার জন্য যে রাইট ডাউন, আমরা এখানে ঢুকছিলাম কি রাইট ডাউনে,
অ্যালবাম ট্যাপ করলাম, তো আচ্ছা যে নোবেল পাবলিসিটিতে এটা এখানে আপনার, এখানে আপনার ওই এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে, কন্ট্যাক্ট করুন, ইওর নেম, ইমেল অ্যাড্রেস, তারপর আপনি কোন ধরনের কাজের জন্য পোস্ট করতে চাচ্ছেন। তো আমাদের মার্কেটিং দরকার নেই, ব্লগ টুলস দিতে পারেন, যেহেতু ব্লগ টুলস মানে আপনার এটাই দিতে পারেন আর কি, মার্কেটিং অথবা দিতে পারেন, মার্কেটিংও দিতে পারেন, ফরমেটিং এসব ব্যাপার না, এগুলো কিছু না। তারপর এখানে হাউ ক্লোজ ইজ ইওর নোভেল টু পাবলিকেশন, আপনার নোভেল পাবলিকেশন মানে আপনি যে পোস্টটা করবেন হ্যাঁ সেটা কেমন ধরনের পোস্ট, তার সম্পর্কে একটা সারমর্ম এখানে দিতে হবে। তো এখনটা হচ্ছে যে এরকম এক একটা সাইট কিন্তু এক এক রকম, পার্থক্য না, আমরা তিন চারটে সাইট দেখলাম, তিন চারটে সাইট কিন্তু এক রকম। তো এদের সঙ্গে এভাবেই এগুলো দেখে দেখে আমাদের এগিয়ে নিতে হবে, সব সাইট ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনটাতে কীরকম দেওয়া আছে। সাপোজ আমরা যে এখানে যদি যাই এখন যে রাইট টু ড্রাম ডট কম, এইটাতে এইটাতে দেখেন এরা বস বলে দিচ্ছে হাউ টু সাবমিট এ গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট কীভাবে করবেন তার জন্য এরা একটা পদ্ধতি বলে, এখানে কিন্তু সবগুলোতেই মোটামুটি সেটাই দেওয়া আছে। এখানে আপনি এই সাইটটা আপনারা ফলো করতে পারেন, এই সাইটটা মোটামুটি হবে আপনার যে সাইটগুলোর লিস্ট এখানে দেওয়া আছে সেগুলো মোটামুটি খুব ভালো, এখানে ডিটেলস গণনা দেওয়া আছে, এখানে আপনার সাইডে আপনার সাইটের ব্যাকলিংক করতে পারতেছেন। তো দেখো আমাদের মেন জিনিস যেটা দেখাবো এই যে নোবেল ইউনিভার্সিটিতে গেলাম, এই যে রাইট টু ডান ডট কম, এইটা এটা কিন্তু আপনার গেস্ট কোড সাপোর্ট করে, এটার পেজ র্যাঙ্ক হচ্ছে 4, অ্যালেক্সা র্যাঙ্ক তাতে মোটামুটি ভালো। আচ্ছা হাউ টু সাবমিট এ গেস্ট পোস্ট এখানে কিন্তু বলে দেওয়া আছে ডিটেলস, হ্যাঁ যে ইউর পোস্ট মাস্ট হ্যাভ সাকসেসফুল কন্টেন্ট দ্যাট উইল বি বেনিফিট দ্য রিডার্স, যাতে এমনভাবে তৈরি করবে যাতে আপনার রিডারের বেনিফিট হয়, তারপর কি করতে হবে সেন্ড অ্যান ইমেল, যেখানে যে ইমেলটা দেওয়া আছে দেখেন আমি এখানে যে ক্লিক করলাম এখানে একটা লিঙ্কের লিঙ্ক দেখা আছে, সাপোজ এটা আপনি এখন কপি করে নেবেন, কপি ইমেল অ্যাড্রেস সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডে, এটা একটা ইমেল আপনার এই ইমেলে ইমেল করতে হবে আপনার পোস্টটা, সেটা বলে দিচ্ছি না ওরা ওখানে সেটাই বলে দিচ্ছি যে সেন্ড অ্যান ইমেল উইথ ইউর প্রপোজড গেস্ট পোস্ট অ্যাড্রেস, মানে অ্যাড্রেস ফিল্ডের মধ্যে আপনি কোথায় লিখলেন এটা মাইক্রোসফট ওয়ার্ডে লিখলেন, লিখে অ্যাড্রেস হিসেবে আপনার যে প্রপোজ গেস্ট পোস্ট মানে যেটা পোস্ট করতে চাচ্ছেন সেটা অ্যাড্রেস হিসেবে এই ইমেলে সেন্ড করতে হবে, বুঝতে পারছেন কি? ইমেল করা তো আপনাদেরকে শেখাতে হবে না তাই না? তারপর এই সাইটে পোস্ট করার জন্য আরো কিছু রুলস এরা বলে দিছে যে লেন্থ শুড বি বিটুইন 700 অ্যান্ড 1500, মানে 700 এবং 1500 ওয়ার্ডের মধ্যে আপনাকে এই পোস্টটা হতে হবে তাই নাকি? এটা এটা বলে দিছে কিন্তু। তারপর আপনার এখন এই এখানে যে আপনি গেস্ট পোস্ট করতেছেন তো এদের কিন্তু গাইডলাইন আরো কিছু বলে দিছে, তো আপনি এখান থেকে ঢুকে এদের গাইডলাইন গুলো পড়ে নেবেন, তো এই গাইডলাইনের ভিতরে সম্ভবত মেবি এগুলো সবকিছুই আছে, পোস্ট গেট পোস্ট গাইডলাইনস, গাইডলাইন থেকে আপনি যে গাইডলাইন গুলো সব, এটা কিন্তু এই পেজটা কিন্তু আমাদের আগে একবার ওপেন করছিলাম কোথায় জানি, হ্যাঁ একবার ওপেন করছিলাম না এরকম একটা পেজ, আচ্ছা কোথায় জানি একবার ওপেন করছিলাম এরকম একটা পেজ, এই যে এটাতে একই রকম দুইটা পেজ, হ্যাঁ তো যাই হোক এখানে আপনার এই যে গেস্ট পোস্ট করার যে এদের রুলস রেগুলেশন সেটা আপনাকে এখান থেকে জেনে নিতে হচ্ছে, জেনে নিয়ে আপনি এটা সব জানে নিলেন যে কীরকম হতে হবে না হবে, এসব জানার পর আপনি আপনার পোস্টটাকে এদের ইমেলে ইমেল করবেন, কিন্তু তারা মনে করে যে হ্যাঁ আপনার সাইটটা সরি আপনার পোস্টটা তাদের সাইটে পাবলিশ করার জন্য উপযোগী, তারা সময় নেবে, তারা রিভিউ করতে সময় নেবে, কাজটা তো আপনার জেনে রাখতে হবে, কারণ আপনি এখন এটা শুরু না করলে আপনাকে তো 3 দিন পরে এটা করতে হবে, হ্যাঁ পদ্ধতিটা আমি দেখাই দিচ্ছি এক একটা এক রকম হতে পারে, হ্যাঁ তারপর এটা তো সেম একই রকম অবস্থা, যেমন এইটাতে দ্য ক্রিয়েটিভ পিন ডট কম
এটা মোটামুটি ভালো লাগছে, এখানে এটা ইমেল করতে হবে। এই ইমেলটা এখানে গিয়ে পোস্ট করে নিয়ে রেখে দেবেন, এই ইমেল ইমেল করবেন। তারপর এদের গাইডলাইনটা কিরকম, গেট পোস্ট গেট গাইডলাইন আপনি এখান থেকে ডাটা করে নিয়ে দেখবেন। এখানে এদের গাইডলাইনটা দেখাবে, গেস্ট পোস্ট গাইডটা এখানে এরা বলে দিচ্ছে না কিরকম হতে হবে আপনার পোস্ট গুলো। তো এখন কথা হচ্ছে যে আপনি আবার আপনার কিওয়ার্ড রিলেটেড সাইটগুলোতে গিয়ে কিন্তু আপনাকে করতে হবে গেস্ট পোস্ট। আপনি তো টেকনোলজি, সাপোজ আপনার সাইটটা, তা আপনি তো ফ্যাশনে গিয়ে করতে পারবেন না, টেকনোলজি রিলেটেড সাইটে গিয়ে করতে হবে না, এখানে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি তো যে ড্রপ মাই লিঙ্ক থেকে আমরা কি তখন অনেক কিওয়ার্ড দিচ্ছিলাম, মনে হয় না আমরা কিন্তু অনেক কিওয়ার্ড দেয়নি, আমরা কিন্তু অনেক কিওয়ার্ড দেয়নি। সাপোজ আমরা টেকনোলজি দিচ্ছি, তাহলে টেকনোলজি রিলেটেড সাইট গুলো সেটা কিন্তু আমরা পাবো। রাইট ফর আস অ্যাট টেক ডট কো, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, সবগুলোতে একবার করে দেখাই দিচ্ছি যে কোন কোন। তবে আমি একটু আগে যে সাইটটা দেখালাম, এই যে এই সাইটটা না, এইটা এই সাইটটাতে আপনি একসঙ্গে বেশ কয়েকটা সাইটের লিস্ট পাচ্ছেন। এখানে এটা ভালোভাবে একটু দেখবেন, এখানে যেগুলো আছে, এখানে যে সাইটের লিস্টগুলো আছে এগুলো একটু দেখবেন। ওকে ঠিক আছে, আমরা যে টেকনোলজি রিলেটেড সাইটগুলো এখানে পাইছি এখান থেকে, এই যে রাইট ফর আস, যেমন এদের এখানে আবার কী করতে হয়, আবার এমনও জায়গায় আপনি অনেক জায়গায় সাইটে পাবেন, সেখানে কী হবে সরাসরি আপনার আর্টিকেল পোস্ট করার জন্য একটা বক্সে বক্সে দিয়ে দেবে ওখানে, ঝামেলা ছাড়াই, যে আপনি আপনার নাম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর আপনার যে পোস্টটা করবেন সেই পোস্টের টাইটেল, এবং পোস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এবং পোস্ট করার জন্য আপনার একটা বক্স থাকবে। হ্যাঁ ওরকম থাকবে, হ্যাঁ ওরকম দিয়ে থাকবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, সেটা সরাসরি পাবলিশ হবে না, কিন্তু আপনাকে তো ঝামেলা করতে হচ্ছে না, তাই না? জাস্ট ওটা সাবমিট করবেন, তারা যদি মনে করে যে হ্যাঁ আমার এটা প্রয়োজন আছে বা ভালো মানের আর্টিকেল, তাহলে তারা সেটাকে পাবলিশ করে দেবে। বুঝতে পারছেন? রাইট ফর আস গেস্ট পোস্ট, এখানে আপনি যে হোয়াট টপিক ক্যান ইউ রাইট ফর আস, মানে কোন কোন টপিকগুলো নিয়ে আপনি এখানে আলোচনা করতে পারবেন, টেকনোলজি বিষয়ে কিন্তু আমরা সার্চ দিছি, তাই না? টেকনোলজি বিষয়ে সার্চ দিছি, সেহেতু এরা আমাদেরকে বলে দিছে যে আপনি এই বিষয়গুলোর উপরে আপনি এখানে পোস্ট করতে পারবেন। তো এখানে আপনার বলেছে প্রথমে দিছে কম্পিউটিং, আইটি, স্মল বিজনেস, তারপর ইন্টারনেটের কয়েকটা অপশন দিচ্ছে, তারপর গ্যাজেট দিচ্ছে, সিকিউরিটি, সফটওয়্যার, মোবাইল অ্যান্ড ওয়্যারলেস, তারপরে গেমিং, ক্লাউড কম্পিউটিং, টিস কেরিয়ার, টেক কেরিয়ার, এইগুলো আপনার অনেক অপশন এখানে দিয়েছে। হ্যাঁ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তো আপনি হ্যাঁ এই রিলেটেড এখানে পোস্টগুলো করতে পারতেছেন। তো এখন কী হবে, তারপর কীভাবে করতে হবে, এরা অবশ্যই নিচে বলে দিচ্ছে যে হাউ টু প্রসিড উইথ গেস্ট পোস্টিং অন, এটা এই ওদের ওয়েবসাইটের নামটা ওটা বলে দিচ্ছে যে ইউ ক্যান ইমেইল আস অন এই ইমেইল ঠিকানা, এদেরকে ইমেইল করতে হবে। হ্যাঁ আপনি যে পোস্টটা করতে চাচ্ছেন, আর অবশ্যই পোস্ট যখন ইমেল তাদেরকে করবেন ওখানে সাবজেক্ট থাকে না ইমেইলে, সাবজেক্টে বলে দেবেন যে আই ওয়ান্ট টু পাবলিশ দ্য গেস্ট পোস্ট টু ফর ইয়ার সাইট, টু ইয়ার সাইট, আপনার সাইটে করতে চাচ্ছেন, মানে তাদেরকে বলে দিতে হবে যে আপনার সাইটে আমি গেস্ট পোস্ট করতে চাচ্ছি আমার। তারপর ডিসক্রিপশনটা লিখে দেবেন যে আপনার সাইটটা পোস্টটাই সম্পর্কিত অ্যাটাচমেন্টটা আপনার পোস্টটা আছে, তাহলে তারা রিভিউ করে দেখবে এবং তাহলে এসব তো হাতে কলমে করানো করে দেখানো যাবে না, নাকি ঘটনা তো বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ সেটাই তো, ওখানে তাই না, যে আপনার একটা আর্টিকেল রেডি করা হয়ে গেছে বাস, তারপর আপনি সরাসরি সেখানে ইমেল করতেছেন, এম করে দেখাবো একটা দেখাতে হবে। হ্যাঁ একটা আর্টিকেল রেডি আছে আপনার, আপনি এখানে ইমেল করে দেবেন, কার শেয়ার কিচ্ছু না তো, কিন্তু সাবজেক্টে আপনাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে আমার গেস্ট পোস্ট, আপনি এটাকে ট্রাই করে দেখেন। অথবা এরা কি বলে দিচ্ছে যে এখানে ইমেল করতে পারেন, অথবা কি করতে পারেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম,
কন্ট্যাক্ট ফর্মে কন্ট্যাক্ট করতে পারেন। এই কন্ট্যাক্ট ফর্মটাই আবার নিচে দিয়ে দিয়েছি, ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, কি সাবজেক্ট মানে আপনি কি চাচ্ছেন, যে আমি আপনার সাইটে গেস্ট পোস্ট করতে চাচ্ছি। তারপর এখানে আপনি জায়গাটা মোটামুটি একটা মানে একটা মেসেজ দেবেন, যে তাদের সঙ্গে সেন্ড করবেন, তাহলে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। বুঝতে পারছেন? বা আপনি মেসেজে বলে দিলেন, সাপোজ আপনি এখানে সাবজেক্টের শর্টকাটে বললেন যে আমি আপনার সাইটে গেস্ট পোস্ট করতে চাচ্ছি, মানে সাবজেক্টে বলে দিলেন যে আমার পোস্ট গুলো এই এই রিলেটেড। হ্যাঁ, এখানে যেগুলো আছে, সাপোজ আপনি কোনো পোস্ট রেডি করছেন, তাকে আগে জানিয়ে দিলেন যে আমার পোস্টটা এই রিলেটেড, আমি কি আপনার সাইটে পোস্ট করার জন্য অনুরোধ করতে পারি। তাহলে তারা আপনাকে ওই ইমেলে যে ইমেলটা এখানে দেবেন সেই ইমেলে একটা তারা রিপ্লাই দেবে। রিপ্লাই দিলে আপনি সাবজেক্ট দিয়ে তারা করতে বলে, তাহলে আপনি তাকে আবার এই ইমেলে সেন্ড করে করতে পারবেন। পারবেন না করতে? পাবলিশ ওদের তো কমেন্টের ব্যাপারটা আসলে আলাদা, আর পোস্টের ব্যাপারটা এটাও কিন্তু পুরোটাই আলাদা। হ্যাঁ, পোস্টের ব্যাপারে যেমন সাপোজ আপনার যে ওয়েবসাইটগুলো আছে পুরো ফেসবুক থেকে সাইট করছেন, তাই না? তো আপনার এই পোস্টেই কিন্তু সরি, আপনার যে সাইটটা আছে সেই সাইটটাতে কিন্তু আপনি যাকে তাকে কিন্তু দেবেন না পোস্ট করতে, তাই না? যদি আপনার পরিচিত বিশ্বস্ত কেউ থেকে থাকে তাহলে তাকে কিন্তু আপনি অনুমতি দিচ্ছেন, অনুমতি দিতে পারেন কি আপনার সাইটে? হ্যাঁ, দিতে পারেন, সেখানে নিয়ে না। আচ্ছা, তো আপনি কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেবেন না, কারণ কে কখন কি লিখে বসে সেটা তো একটা ব্যাপার আছে, তাই না? অনেকে তো অনেক ধরনের কথা লিখতে পারে, তো তারপর সেটার জন্য খারাপ হবে। তো অবশ্যই এটা হবে যে আপনি অনুমতি দিচ্ছেন, কিন্তু আপনাকে আপনি মডারেশন করে তারপর আপনি সেটা সাবমিট করতেছেন, তাহলে আপনি কিন্তু নিজের কাছে সেই ক্ষমতা বলটা রাখবেন মডারেশন করার। তো আর এইসব সাইট অনেক ভ্যালুয়েবল সাইট, দেখেন এটার পেজ র্যাঙ্ক 4, চার পেজ র্যাঙ্ক মানে তো বলছেন অনেক বেশি। তো এরা কিন্তু আপনার ওরকম সুযোগ দেবে না, এরা অবশ্যই আপনার পোস্টটাকে রিভিউ করবে, রিভিউ করে তারপর এরা হ্যাঁ 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 তো তবে যাই হোক, সব মানে মোটামুটি গেস্ট পোস্ট করার জন্য সব সাইটগুলো কিন্তু এরকম, আর বিদেশি সাইটগুলো বাংলাদেশের সাইটগুলো কিন্তু আবার আলাদা হতে পারে। বাংলাদেশের সাইট techtrends.com আছে, তারপর সামহারিক ব্লগ, আপনি বাংলাদেশের সাইটগুলোর ব্লগার সাইটগুলোর লিস্ট পাবেন, ওগুলো সার্চ করবেন, বাংলাদেশি ব্লগ সাইট লিস্ট চলে আসবে। যদি আপনি বাংলাদেশের ভিতরে প্রচার করতে চান তাহলে অনুরূপভাবে তাদের ওখানে রেজিস্ট্রেশন করতে হয়, আগে বাংলাদেশের সাইটগুলো সহজ আছে, রেজিস্ট্রেশন করতে হয়, আগে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর আপনি পোস্ট করতে পারবেন। তবে আপনাদের ওখানে যাওয়ার দরকার নেই, আপনাদের এসব সাইটেই দরকার, আপনার টেকনোলজি রিলেটেড সাইট আপনার, তাহলে আপনি অবশ্যই এই সাইটটাতে, এই সাইটটা কিন্তু দেখেন অনেক ভিজিটর আসে প্রতিদিন, পেজ রাম 4 এমনি এমনি জানি কিন্তু অনেক ভিজিটর আসে। তাহলে আপনার এই যে আপনি যে কমেন্টটা কমেন্ট করলেন, সাপোজ আমরা গেস্ট পোস্ট এটা তো পারবেন, তাই না? করতে আমি একটা কমেন্ট দেখাচ্ছি আপনাকে, সাপোজ আমরা এখন এখানে ইন্টারনেট সম্পর্কিত কিছু পোস্ট দেখব, এই যে দেখেন এখানে দিয়ে খেয়াল করেন, দেখেন আমরা ওই সাইটের মধ্যে আছি যেখানে গেস্ট পোস্টের অপশনটা দেখলাম, আমরা সেই সাইটের মধ্যে কিন্তু আছি। দেখেন এখানে কিন্তু এই যে অনেকগুলো পোস্ট, রিসেন্ট পোস্ট, এই যে টেকনোলজি সম্পর্কিত পোস্ট, এখানে অনেক ক্যাটাগরি গুলো আছে, সাপোজ আমরা এই পোস্টটাতে দেখে আসি, দেখেন ইডুটেক এই সম্পর্কিত একটা পোস্ট এখানে, তো হতে পারে এটা একজন হিডেন বাই এডিটর। তো আপনারা যখন গেস্ট পোস্ট করবেন তখন কিন্তু দেখেন এটা একটা গেস্ট পোস্ট, এই লেখক এখানে গেস্ট পোস্ট করছে একদম, তো সেখানে দেখেন কিন্তু আপনি লিঙ্কটা দিয়ে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি, হ্যাঁ যে পোস্টটি করছে,
আপনারা আপনি যখন গেস্ট পোস্ট করবেন তখন আপনার পোস্টটা ওইভাবে এখানে সাবমিট হবে। কোনটা আপনি আপনার যখন তাকে যখন ইমেল করবেন তাহলে অবশ্যই ইমেলের মধ্যে আপনি আপনার এটা দিয়ে দেবেন, লিঙ্কটা দিয়ে দেবেন, বুঝতে পারছেন না? আচ্ছা লিঙ্কটা আপনারা কি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারেন? লিঙ্ক কিভাবে করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমরা একটা লেখাকে লিঙ্ক করতে চাচ্ছি, হ্যাঁ, যে ফর মোর ইনফরমেশন, হ্যাঁ, বা ক্লিক হিয়ার, তাই না? সাপোজ আমরা হিয়ার কথাটার মধ্যেই দিয়ে যাচ্ছি লিঙ্কটা, হ্যাঁ, এটাতে ক্লিক করে যে এখানে কি যে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে আপনি এখানে যে লিঙ্কটা দিতে চান, সাপোজ আমি একটা লিঙ্ক দিতে যাচ্ছি, সাপোজ আমি এই লিঙ্কটা দিতে চাচ্ছি, হ্যাঁ, কপি করে নিলাম, হাইপার লিঙ্কে গিয়ে আপনি ওটা কপি করে নিয়ে সেখানে অ্যাড্রেস ভরে এটা দিয়ে দেবেন, ওকে করবেন, আপনার এটাকে লিঙ্ক আপ হয়ে গেল। এখন আপনি এখানে এখানে কার্সর রাখেন, দেখেন এই যে লিঙ্কটা দেখা, ঠিক আছে, মানে আপনি এই যে এটার কথা বলতেছেন, এটা তাহলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে হ্যাঁ আপনি ওটা তো আপনার বিভিন্ন সাইটের মধ্যে সেই সুযোগটা তারা দিয়ে থাকে, দেয়, হ্যাঁ সরাসরি ঠিক আছে, লিঙ্ক করার জন্য যখন আপনি ব্লগ পোস্টে যখন পোস্ট করেন তখন লিঙ্ক আপ করার জন্য সুযোগ দেয়, করতে পারেন না? লিঙ্ক আপ করছেন কি? লিঙ্ক আপ করতে পারেন না আপনার ইয়েকে? এখানে এই জিনিসগুলো এখান থেকে করা যাচ্ছে, আর কোনো সাইটে যদি সেটা থেকে থাকে তাহলে সেই সাইটে আপনি সেরকম করবেন। ওখানে ইনসার্ট লিঙ্ক আছে, আপনি ওই টেক্সটের উপর ক্লিক করে ইনসার্ট লিঙ্ক করলে ওখানে আপনি অবশ্যই লিঙ্কটা তো বসাতে হবে, লিঙ্কটা বসাও কি করলে কাজ জানেন কিছু না, বুঝতে পারছেন কি? ওখানে কপি করলে কাজ হয়ে যাবে। আচ্ছা তাহলে তাহলে গেস্ট পোস্ট নিয়ে সমস্যা হওয়ার কথা না, তাই না? পারবেন না করতে গেস্ট পোস্ট? কোনটাতে কোনটাতে সমস্যা হবে? হুম, না এখন এর বাইরে কিছু নাই, আপনি গেস্ট কোর্স যে করবেন আমি যে কথাগুলো বললাম এর বাইরে কিছু নাই, আপনি ইমেল করতে পারলেই তো হয়ে যাচ্ছে, আপনি ইমেল করতে পারলে হবে, যদি আপনার পোস্টটা ভালো হয় তাহলে তারা অবশ্যই পোস্ট করবে সেখানে তাদের এখানে। আর এই গেস্ট পোস্টের কাজগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল, আর আপনি গেস্ট পোস্টের কাজ যখন মার্কেটিং করবেন ডিমান্ড কিন্তু একটু বেশি নেবেন। হ্যাঁ যতটুকু দেখা দিলাম এতটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেস্ট পোস্টের কাজ অবশ্যই, এর বাইরে তো কিছু নাই পোস্ট করার জন্য। যেমন এই যে এটা আবার একটা সাইট, টেকনোলজি এটা একটা সাইট, এটা টেকনোলজি এটা একটা সাইট, এখানে রাইট করা আছে, এখানে দেখেন এরা আবার এদের ইমেলে সবই প্রায় একই রকম, কিছু কিছু ব্যতিক্রম আছে দেখলেন তো, ওখানে আবার রেজিস্টার করতে বলতেছে, আবার এমনও কিছু সাইট পাবেন আপনি সেখানে ওদের, হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনাদের এক একটা এক একজনের এক এক রকম কিওয়ার্ড, এখন সবাইকে তো এইভাবে আলাদা হবে দেখা দেওয়া যাবে, আমি জাস্ট একটা পরিস্থিতিটা দেখে দিলাম, আর আপনি যখন বাইরে কাজ করবেন একটা বাইরে কাজ করতে শুরু হবে না, তাই নাকি? বিভিন্ন বাইরে কাজ করতে হবে, বিভিন্ন বাইরে বিভিন্ন রকম কিওয়ার্ড, যেমন এটা টেকনোলজি রিলেটেড, এখন টেকনোলজি রিলেটেড সাইট খুঁজে বের করে এইভাবে এখন করতে হবে। অন্য কিছু সাইট পাবেন যেখানে কি হবে সরাসরি আপনার ফর্ম থাকবে, ফর্মের মধ্যে নাম ঠিকানা আপনার
ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সরাসরি সেই পোস্ট যে পোস্টটা গেস্ট পোস্ট করতে চাচ্ছেন সরাসরি সেই পোস্টটাকেই পোস্ট করতে পারবেন। এতটুকু করতে পারবেন তো? আপনার আপনি স্ক্রিন শেয়ার করতেছেন না কেন? তার জন্য হ্যাঁ পারবেন না ইনশিয়াল করতে হবে পারবেন। এটা তো কই কঠিন তো কিছুই না, এখন কথা হচ্ছে যে আপনার আর্টিকেল রেডি থাকতে হবে। আমি বলে দেখাবো একটা। হ্যাঁ তাহলে আপনারা আজকে গিয়ে আপনাদের প্রোফাইলে গেস্ট পোস্টিং এর এটাও স্কিল অ্যাড করে দেবেন। হ্যাঁ দেবেন, অ্যাড করে দিলেন, আপনি তো আজকে কাজ শুরু করতেছেন না তাই না? অতপক্ষে অ্যাড করলে অতপক্ষে আমি বুঝতে পারবো যে না হ্যাঁ আপনি পারতেছেন করতে। হ্যাঁ গেস্ট পোস্টের জন্য হ্যাঁ প্রোফাইলে হ্যাঁ স্কিল অ্যাড স্কিল অ্যাড করে তো ওখানে অপশন আছে অনেক স্কিল অ্যাড করে দেবেন এটা। ওকে ঠিক আছে। সমস্যা হবে? হবে না, হওয়ার কথা না, ইমেল করাটা সমস্যার কোনো কাজ না। কি আপনাদের সাইটগুলোর জন্য কি দেখাই দেবো আপনাদের কিওয়ার্ড রিলেটেড সাইটগুলো? এটা তো আমি টেকনোলজি নিয়ে দেখালাম এতক্ষণ। কেন ফ্যাশন কি করলেন আপনি? ফ্যাশন নিয়ে পাওয়া যায় না, এখন তো ফ্যাশনেরই যুগ, তারপরে ফ্যাশন নিয়ে পাওয়া যায় না। ও আচ্ছা হ্যাঁ, আপনি কিন্তু এখানে যে আপনার আরেকটা সুবিধা হবে, আপনি এখানে যে লিখলেন কোথায় ছিলাম এই যে যেমন টেকনোলজি রিসার্চ সাইট, এখানে আপনি এই এই জিরোতে ঢুকে ঢুকে আপনি এখান থেকে কিন্তু আর্টিকেল নিয়ে স্ক্রিন অ্যাক্সেসের মাধ্যমে স্ক্রিন করে আপনার সাইটে দিতে পারেন। সাইটে লেখেন না আপনি, প্রবলেম করেন না, সেটা করেন না। হ্যাঁ হ্যাঁ তবে টেকনোলজি রিলেটেড এই স্কিলগুলো কিন্তু অনেক ভালো হয়। কেন খুব ভালো লাগতেছে আজকে? আর একটা টপিক আলোচনা করতে চাইছিলাম, কিন্তু সেটা আমার সময় হচ্ছে না। আজকেরও দুইটা পার্ট হয়ে গেছে, আগে একটা পার্টে প্রায় 10 মিনিট মতো আছে, এখানে প্রায় 1 ঘন্টা। আচ্ছা হ্যাঁ, আমি কি ফ্যাশন নিয়ে কথা বলছিলাম, যে ফ্যাশন নিয়ে ঘুরে সাইট পাইছি। হ্যাঁ ফ্যাশন নিয়ে ঘুরে সাইট পাইছি। কয়েকটা ট্যাব খুলে দেখাচ্ছি যে একটা একটা নিয়ম থাকতে পারে। আচ্ছা আজকে এটা কিসে হবে? আচ্ছা ফ্যাশন এই যে দেখ ফ্যাশন রিলেটেড একটা সাইটের মধ্যে আছে, এখানেও যে একই রকম অবস্থা আপনার। এখানে এরা রাইট ফর আস এখানে আপনাকে বলে দিছে যে কোন কোন জিনিসগুলো আপনি এখানে করতে পারতেছেন। হ্যাঁ লিখতে পারবেন যে ফ্যাশন স্টাইল বিউটি অ্যান্ড গিফটস এই রিলেটেড জোন লিখতে পারবেন। এখানে যে আপনার এখানে গাইডলাইন তারা বলে দিছে যে রুলস গাইডলাইন্স। এই যে দেখেন এখানে রুলস গাইডলাইন্স, এই রুলস গাইডলাইন্স আপনার কি কি করতে হবে সবগুলো এখানে এরা বলে দিছে। হ্যাঁ তো এখানে দেখেন যে ফর মোর ইনফরমেশন বা সেন্ড আস আপনার কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করতে হবে যখন তাকে গেট কোর্স হিসেবে কোর্স করতে আছেন তাকে তার সঙ্গে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে। ঠিক আছে তারপর কন্ট্যাক্ট ফর্মে কন্ট্যাক্ট করলে আপনি ওইখানে ফর্ম আসবে একটা, আমরা গিয়ে দেখি তারপরে এটা আপলোড হোক। আরেকটা দেখি লোড, এই পেজটা ভালোভাবে লোড হয়নি এই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ এটা একটা সমস্যা আছে, রাইট ফর আস এটা একটা ফ্যাশন রিলেটেড সাইট, এখানে আপনার যে একের ভালো আমি ছিলাম কোনটাতে এইটাতে নাকি? হ্যাঁ এই যে দেখেন এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম ফিল করলাম না, ইওর নেম ইমেল অ্যাড্রেস সাবজেক্ট ইওর মেসেজ সেন্ড করবেন আপনি আর্টিকেলটা না, মেসেজে আপনি
দিতে পারেন, তো প্রথমে আপনাকে সাবজেক্টটা লেখার পর প্রাথমিক কথা লিখতে হবে আপনাকে, যে আমি আপনার সাইটে গেস্ট কোচ হিসেবে পোস্ট করতে চাচ্ছি। কেন দেখবে না, দেখবে। হ্যাঁ হ্যাঁ পরে দেখবে। তাহলে আপনারা একবার এখানেও দিতে পারেন। হ্যাঁ আপনি যদি চান যে আপনি প্রথমে পোস্টটা তাদেরকে দিতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে লিখবেন যে আমি পোস্ট করতে চাচ্ছি, আমার পোস্টটা রিলেটেড, আপনি নিচে পোস্টটা দিয়ে দেবেন, দিয়ে সেন্ড করবেন। তারা যদি মনে করে তাহলে পাবলিশ করবে। ওকে ঠিক আছে। আচ্ছা আদাম তো দিয়ে দিল, কিন্তু কথা তো আরেকটু ছিল। আচ্ছা গেস্ট পোস্টের সমস্যা আর হবে না নাকি? আচ্ছা এখন নেক্সট যেটা থাকবে ভিডিও পোস্টিং, ভিডিও পোস্টিং আর ফোরাম পোস্টিং। আচ্ছা এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ ভিডিও রিলেটেড সাইট, ভিডিও দেখা যায় বা ভিডিও আছে এরকম করে সেটার নাম জানেন আপনারা? ভিডিও শেয়ারিং সেটার নাম জানেন, কোনো সাইটের নাম? অনেক ভিডিও আচ্ছা আমি তারপরও আজকে থাকবো, আগামী দিন দেখাই দেবো। তো আগামী দিন আমি ভিডিও পোস্টিং আর ফর্ম পোস্টিং নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।